সো হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল মানে ব্রেকফাস্টটা চলে এসছে, সো আমি খেতে বসে গেছি। দেখো এখানে আছে টমেটো, বেঙ্গন, আন্ডা, পটেটো, আর সাথে যেটা আছে দেখো কত বড় একটা লঙ্কা। পারবে তোমরা এটা খেতে? জানি না তোমরা খেতে পারবে কিনা, বাট আমি এখন খুব ঝাল খাই, সো আমি আমি খেতে পারবো। আর সাথে রয়েছে জিলাপি, আর রয়েছে আলুর দম। সো আমি এখন খাই, খেয়ে নিয়ে দেন তোমাদের দেখানো আছে অনেক কিছু, সো দেখতে থাকো পুরো ভিডিওটা। ট্রেনের সাথে টমেটোটা খাওয়া কিন্তু খুব উপকার, এটা অনেকেই বলেন। কতটাকে সত্যি কি মিথ্যা আমি বলতে পারবো না, বাট আমি দেখলাম যে অনেক ডক্টর সাজেস্ট করছে যে টমেটোটা খাওয়া কিন্তু খুব উপকার। সো টমেটো সিদ্ধ যারা খেতে পারো না, তারা স্যালাড হিসেবে টমেটোটা কিন্তু খেতে পারো, এটা অনেক সময় অনেক কাজে লাগতে পারে। এখন একটু হেলদি খাবার খাওয়াটাই দরকার, বেশি রিচ না খেয়ে একটু সবসময় লাইট খাবার, ভেজিটেবল, বেশি ভেজিটেবল এগুলো খাওয়াটা কিন্তু বেশি দরকার। সো গাইজ, আমি ভীষণ খুশি কারণ কাল আমার একটা পার্সেল এসছে, তো পার্সেলটার মধ্যে খুব ইন্টারেস্টিং জিনিস ছিল। আবার তো ভীষণ আনন্দ হচ্ছে এখনও ভাবলেই, মানে আমি এক্সাইটমেন্টে খুলেই ফেলেছি কাল রাতেই, ওটা আনপ্যাকেজ করে ফেলেছি। আমি ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো যে ওর মধ্যে কী আছে, তো জাস্ট মানে কী বলবো তোমাদের, আমি একটু ভিডিও শেয়ার করবো যে কালকে খোলার সময় আমার কীরকম মুমেন্ট ছিল, মানে আমি কী করছিলাম। বাট অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হয়েছে, সাইডে তোমার দাদা ভাই গান করছিল, সো গান দিলে আবার কপিরাইট পড়বে, তো সেই জন্য সেই ভিডিওটা আপলোড করা পসিবল না। বাট তোমাদের সাথে তবুও আমি একটু শেয়ার করবো ছোট্ট একটা ক্লিপ, যে কালকে দেখার পর আমার ড্রেসগুলো কেমন ফিলিংস হয়েছিলো। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমার কবে কিনবো, কবে কিনবো, কবে নেবো, কবে নেবো, তো নিয়ে ফেলেছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু বলো যে আদৌ কেমন হয়েছে ড্রেসগুলো আর কোনটা বেশি ভালো হয়েছে। আসলে এবছর তো আমি কোথাও বেরোতে পারবো না, সো বেরোনোর কোনো প্ল্যানিং নেই, সো ভাবলাম তাহলে বাইরে বেরোনোর যখন কোনো প্ল্যানিংই নেই তাহলে ঘরে বসেই ইচ্ছে নিত্য নতুন ড্রেস কেনা যাক। সো আগের দিন তো দেখিয়েছিলাম একটা, ওটাই বা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই বলো, আর এগুলি বা কেমন হয়েছে সেটাই সেটাও অবশ্যই বলো। আজকে আজকে একটু ঠান্ডা পড়েছে আর আমার একটু ঠান্ডা লেগে গেছে, জানি না কেন আমার না একটু ঠান্ডা পড়লেই ঠান্ডা লেগে যায়। মানে এমনিতে আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে, সো শীতকালটা আমার একদম ভালো লাগে না। আজকে সকাল সকাল স্নান ঠান কমপ্লিট করতে হবে কারণ সর্দিটা এখন বাড়লে খুবই প্রবলেম। তো দেখতে থাকো আজকের ব্লগটা। ও এদিকে দেখো আমাদের দুষ্টু কি করছে, ও একটু গান করছিল, তো দুষ্টু এখানে এসে বারবার গান, মনে হচ্ছে ওই যেন গান করবে এরকম একটা ওর হাব ভাব। আর তোমাদের তো আমি আগেও দেখিয়েছি যে ওর সামনে মিউজিক করলে ও কি সুন্দর মাথা নাড়ে, মানে ও রেসপন্স করে, মনে হয় যেন ও চাইছে গান করতে। তো আমি এবার ড্রেসটা দেখাবো তোমাদের, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। সত্যি কথা বলতে কাল রাতে আমার শরীরটা খুবই খারাপ ছিল, বাট যখনই ড্রেসগুলো দেখলাম না একদম মনটা একদম খুশি খুশি হয়ে গেছে। মেয়েদের হয়তো এরকম হয়ই, আমার তো হয়, জানি না কার কী হয়। আমার নতুন কোনো কিছু দেখলে আমার ভীষণ ভালো লাগে, অ্যাকচুয়ালি শপিং করতেই আমার ভীষণ ভালো লাগে, শরীর খারাপ থাকলেও মনে হয় যেন শরীর সুস্থ হয়ে যায়। দেখো কি সুন্দর একটা ব্যান্ড ড্রেসটার সঙ্গে ফ্রি দিয়েছে তোমাদের, আমি ড্রেসটা পরেও দেখিয়ে দিলাম কোন ড্রেসটা বেশি ভালো লাগছে, প্লিজ বলো, আর কেমন হয়েছে সেটাও বলো। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
আর এদিকে দুষ্ট আমাকে শান্তিতে কিছু পড়তেই দেয় না, দেখো কি ডিস্টার্ব করছে, একভাবে আমাকে ডিস্টার্ব করে চলেছে। অ্যাকচুয়ালি আমি কিছু করলে ওর সব কিছুতে ইন্টারেস্ট, যে ও কী করছে না করছে সব ওর দেখতে হবে। তো গাইজ শরীরটা একদমই সাথ দিচ্ছে না, সেই জন্য ব্লগস চাইলেও করতে পারছি না, কারণ হঠাৎ হঠাৎ করে শরীরটা কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে, মানে একটার পর একটা প্রবলেম আসতেই আছে। ফার্স্টে ছিল ফোনের প্রবলেম, তো ফোনের প্রবলেম সলভ হলো, দেন এবার শুরু হয়েছে শরীরের প্রবলেম। তো দুধ যেহেতু আগিয়ে আসছে বুঝতেই পারছো, সেহেতু প্রবলেম তো এখন বাড়ারই কথা। বাট তোমরা এইভাবে সঙ্গে থেকো, সাথে থেকো, তাহলে যতটা পারবো আমি ততটা চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার, আপডেট দেওয়ার। আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও প্লিজ অবশ্যই সবাই কমেন্ট করে বলো, অনেকে অনেক টাইপেরই কমেন্টস করেছো। বাট সবাইকে একটা কথাই বলবো, যারা বলছো ডেলি ব্লগ করতে, একটু প্রবলেম হচ্ছে, ডেলি ব্লগটা কিছুদিন পর থেকে স্টার্ট করব, ততদিন কিছু কিছু জিনিস শেয়ার করবো। তোমাদের যদি কিছু জানার থাকে তো বা কিছু দেখার থাকে দেন আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করবো সেটুকু শেয়ার করার। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। অ্যাকচুয়ালি কী হয় না, যখন মানে এটা হচ্ছে জোরজবরদস্তি গিফট নেওয়া, একসময় কী হয় সারপ্রাইজ দিলে একরকম আনন্দ হয়, আর একটা আনন্দ কখন হয় যখন সারপ্রাইজ দিচ্ছে না, আমি দেখছি কিছু দিচ্ছে না, জোর করে তার কাছ থেকে আদায় করে নেওয়া, সেটা আর এক রকম খুশি। সো কালকে ও একটু খেপে গেছিলো, কারণ বলে শুধু তুমি আমার টাকা পয়সা খসিয়ে দিচ্ছ খসিয়ে দিচ্ছ, এটা কিনছো ওটা কিনছো, কী করবো বলো, ঘরে বসে তো কোনো কাজ বাজ নেই এখন, আর এই অবস্থাতে বেরোতে পারছি না, ঘুরতে পারছি না, কী করবো তোমরাই বলো। এটা তো ঠিকই করেছি না আমি, এটা সবারই মনে হয় করাই উচিত, সবার এটা দায়িত্ব বলো কর্তব্য বলো, এটা সমস্ত স্ত্রী বলো ওয়াইফ বলো বউ বলো সবার এটা মানে অধিকার আর কি, যে বলে টাকাটা খসে পাবে। তো যাই হোক ভীষণ খুশি, আমি ভীষণ খুশি। আর তোমাদের একটা জিনিস দেখানো ছিল, সেটা হচ্ছে আমার বেবি হওয়ার কথা শুনে ফার্স্ট যে গিফটটা ও আমাকে দিয়েছিল, সেই গিফটটা কী সেটা আমি তোমাদের আজকে দেখাবো। সেই গিফটটা হচ্ছে এইটা, দেখো কী সুন্দর, কিউট না, আমার কিন্তু ভীষণ পছন্দ, আর এটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর এটা হচ্ছে বয়, আর ও আমাকে বয় দিয়েছিল তার একটা কারণ ছিল, আমার একটা বয়ের শখ ছিল, কারণ অলরেডি আমার কাছে একটা বেবি গার্ল রয়েছে, এটা আমার মা আমাকে দিয়েছিলো, দেখো কত কিউট না, মুখটা দেখো কত মিষ্টি, তো সেই জন্য আমার একটা বেবি বয় ডলের শখ ছিল, তো সেই জন্য ও আমাকে ওটা দিয়েছিল। তো এই দুটো আমার খুবই কাছের আর খুবই পছন্দের। সো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করে দিও। তো সবাইকে গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই, এভাবেই সঙ্গে থেকো, সাথে থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিও আসা অবধি অবশ্যই ওয়েট করো, বাই বাই।